পাচারের আগে তিনটি গরু সহ গ্রেপ্তার দুইজন ধৃতদের নাম মোহাম্মদ রাজ্জাক ও মোহাম্মদ পারভেজ তাদেরকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ জানা গিয়েছে একটি পিক ভ্যানে করে তিনটি গরু নিয়ে যাচ্ছিল পাচারকারীরা এই খবর পেয়ে নকশালবাড়ি ধুলিয়া মোড়ে পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ গরুর কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় দুজনকে ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ সূত্রের খবর একটি পিক আপ ভ্যানে করে তিনটি গরু নিয়ে যাচ্ছিল ওই পাচারকারীরা পুলিশ দেখে সন্দেহ করে এবং সন্দেহ হওয়াতেই তাদেরকে আটক করে পুলিশ তারপর তাদের কাছে নথি চাওয়ায় তারা দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করা হয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ নকশালবাড়ি নেপাল সীমান্তের গরু পাচার চোরাচালানকারীদের বরাবর স্বর্গরাজ্য বললে চিহ্নিত নেপাল থেকে বিভিন্ন চোরাপথে গরু সুপারিসহ বিভিন্ন পণ্য এপারে আনা হয় এক হাজার টাকায় গরু ওপার থেকে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয় পুলিশ এবং এসএসবির একাংশ লেনদেনে জড়িত বলেও অভিযোগ চোরাকারবারীদের বারবার অন্তের অভিযোগ করছেন স্থানীয়রা তারা জানান এলাকার গরু পাচার দুষ্কৃতীদের রমরমা শাসক দলের নেতাদের কয়েকজন রাজনীতি নিয়ে এত ব্যস্ত যে ভালো মন্দ কিছুই দেখতে পাচ্ছেন না আমরাও এলাকায় মিছিল করছি বলে জানালেন এলাকার স্থানীয়রা এই পুরো ঘটনার তদন্ত করছেন নকশালবাড়ি থানার পুলিশ এর পেছনে কোনো চক্র জড়িয়ে আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট নিউজ এইটিন লোকাল